হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল। তো আমি আজকে সকাল সকাল চলে এসেছি, সবাইকে জানাই গুড মর্নিং। কারণ আজকে বাজে, এখন কটা বাজে, 9:30 বাজে, আর আমি ঘুম থেকে ডিরেক্ট আমাদের সবজি বাগানে চলে এসেছি। তোমরা তো দেখতেই পাচ্ছ পেছনে সবুজ 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 আর সবুজ। তো আজকে কি হতে চলেছে তোমাদেরকে একটু বলি। আজকে আমাদের এই যে সবুজ বাগানে জল দেওয়া হবে, তো চলো আজকে জল দিই। আর আমার দিদি দেখো এই সাইডে বেগুন তুলছে, চলো দেখে নাও। এই দেখো আমার দিদি কত বেগুন তুলেছে, ওই দেখো বেগুন তুলছে। টান দে টান দে, কাঁটা বেগুন। ওই তো আগের দিন দেখেছিলাম আমাদের গাছে ফুল এসছে, আজকে বেগুন ধরেছে, কতগুলো বেগুন তুললাম আমাদের বাড়ির বেগুন। তো আমি বেসিক্যালি বেগুন খাই না কারণ আমার অ্যালার্জি। তো বেগুনগুলো খুব সুন্দর দেখতে, আর বাড়ির বেগুন তো কচি কচি বেগুন, খুব সুন্দর টেস্ট লাগে। তো দুর্ভাগ্যবশত আমি বেশি খেতে পারি না, একটু একটু খাই, তাও চুলকায় গা। তো চলো ভিডিওটা আজকে দেখতে থাকো কি কি করছি। আর হ্যাঁ, আজকে আমার মায়ের মাথায় মটর পড়েছে। বাবা মটর দিতে গিয়া, মানে বাবা ঘেরার ওই পাশে ছিল, এই যে দেখো আমার বাবা আর মা, তো ঘেরার ওই পাশে ছিল বাবা, আর দিদি আর মা করে ইয়ে নিচ্ছিল, মটরটা নিচ্ছিল, আর বাবা বুঝতে পারিনি, ছেড়ে দিয়েছে, আর মার মাথায় এসে লেগেছে লয়ের ডান্ডাটা। তো এই নিয়ে একটু ইয়ে করছিলাম, তারপরে ভিডিওটা অন করেছে। তো চলো আজকে কি হতে চলেছে তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। কতগুলো হলো বেগুন? একটা আমাদের কালো বেগুন নেই না? তো এই দেখো আমার টমেটো গাছ, বেশি হয়নি, এই টমেটো গাছটা ভালো হয়েছে, একটাই টমেটো গাছ ভালো হয়েছে। এই দেখো আর ওই সাইডে একটা টমেটো গাছ আছে, এই দেখো। তো আজকে এই সব সবুজ বাগান তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো আজকে জল দেওয়া হবে। ওই দেখো আমার মা আর বাবা আছে। তো গাইজ দেখো, আমার দেখতেই পাচ্ছ আমার পাগলি মতন অবস্থা, কারণ আমি সকালবেলা উঠে ওইভাবে চলে এসেছি দাঁতন করতে করতে, আর এসেই এখানে পাগলামো শুরু করে দিয়েছিলাম, রিলস বানাচ্ছিলাম। তো সেই রিলসগুলো আসবে আমার চ্যানেলেই আসবে, তোমরা ফলো করো। তো অবশ্যই তোমরা দেখতে পাবে আমার রিলস, এখানে বানিয়েছি এই সবুজ বাগানে আলু খেতে। তো তোমরা ভিডিওটা দেখো আরও কী কী করছি। মায়ের দিকে ফেরো, ওগুলো কি পালং শাক? তো গাইজ দেখো আমার মা আলু গাছ, মানে আলু ক্ষেত থেকে পালং শাক তুলেছে, কত বড় বড় হেলদি হেলদি পালং শাক। আর আমার আমাদের আলু গাছ মায়ের কোমর সমান, সেই আলু গাছটা কোথায় মা? তো কি সুন্দর আলু গাছ দেখো গাইজ। তোমাদের বাড়িতে এরকম আলু গাছ থাকলে, যাদের যাদের বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই সাইডটা দেখো আমার জেঠুদের আলু গাছ, দেখো সবকটা তোমরা দেখতেই পাচ্ছ, সবকটা গাছে ফুল এসছে। তো সবাই বলছে এটা ফুল ফুল বাগান না কি মা, ওটা ফুল বাগান না আলু বাগান? তো সবাই আসছে আর বলছে এটা ফুল বাগান না আলু বাগান, আদৌ আলু হবে তো? সেই কথাটাই বলছে সবাই। তো এই দেখো পাইপ টাইপ খাটাচ্ছে আলু গাছে জল দেওয়ার জন্য, আমি এক্ষুনি এই কাদায় পড়ে যাচ্ছিলাম। এদিকে দেখো আমার মা সরকারি কলে পা ধুচ্ছে, সরকারি কলে তো জল বেরোচ্ছে না মা, ফাউ ফাউ কল বসি দিয়েছে। তো গাইজ দেখো আমাদের জল দেওয়া শুরু করে দিয়েছে, বন্যা বহিয়া যাচ্ছে, দেখো ওই মাথায়। তো গাইজ দেখো আলু খেতে জল দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়িতে যাব। আর মা এদেখো দই এনে দিয়েছে, দই নিয়ে কি করব সেটা তোমরা চলো বাড়িতে গিয়ে দেখতে পাবে। তো চলো আমরা এখান থেকে সব কিছু গুছিয়ে নিয়ে বাড়িতে যাই, তারপর দেখা হচ্ছে। তো গাইজ ওই বাড়ি থেকে চলে এসেছি দেখো, আর এই বাড়ি এসে সব কিছু গুছিয়ে নিয়েছি, এরকম টক দই, এই যে মধু, আর এই যে অ্যালোভেরা জেল আর কন্ডিশনার নিয়ে সব কিছু বসেছি, এখন এগুলো মানে করব, উপকরণটা তৈরি করব। তো আজকে এটা বানাচ্ছি কারণ ও গঙ্গাসাগর যাবে, সেই কারণে ওর মাথায় হেয়ার স্পা
তো বাড়িতেই করা যায়, সেই কারণে বাড়িতেই একটা ছোটখাটো করে একটা হেয়ার স্পা করব, সেই কারণে এগুলো নিয়ে বসেছি। তো দেখা যাক কত ক্ষুর কি হচ্ছে, তো চলো তোমরা দেখতে থাকো কি হচ্ছে। সানা কমপ্লিট, তেলটা নিয়ে তো, হ্যাঁ আর একটা নারকেল তেল দেবে, মানে ওর চুলে আগে থেকে তেল দেওয়া ছিল না, সেই কারণে এখন আমি পেস্টটার সঙ্গে তেল দেবো, নারকেল তেল। তোমরা যে যা মানে তোমরা যদি এই টিপসটা করতে চাও তাহলে তোমরা যে যা তেল ইউজ করো চুলে সেই তেল দিয়েও করতে পারো, কিন্তু নারকেল তেল দিলে ভালো হয়, সেই কারণে আমি নারকেল তেলটা দেবো। তো চলো ওটা শুরু করে দিই। এই দেখো, চলো মেশাই দেখতে থাকো তোমরা। কিরে আমার দিদির চুল অনেক, সেই কারণে এক প্যাকেট লেগে যাবে, এক প্যাকেট দিই, একটু আমাদের সাথীর জন্য রেখে দিতে হবে, ও আবার দই খায়। এই অ্যালোভেরা জেল এটাই ফুরিয়ে গেছে, তাও দেখা যাক কতটা আছে। বাড়ি অ্যালোভেরা থাকতে অ্যালোভেরা জেল বের করার অভ্যন্তরে দেওয়া হচ্ছে না। আর এই যে দেখো, আমি এই কন্ডিশনারটা দিয়ে নেবো, কারণ যেহেতু ও হেয়ার স্পার জন্য দিচ্ছে চুলটা, যাতে সিল্কি শাইন থাকে সেই জন্য। তারপরে দেখো আমি এই তেল গুলিনি, তো এত সময় ধরে রাখা হয়েছে রোদি, তাও হয়নি, তো আমি এক চামচের মতো দিয়ে নেবো, আর একটু দেবো, এটা তো গলছেই না, তো যাই হোক আর পড়ছে না, এক চামচই হয়েছে। আর একটু দেখো আমাদের বাড়ির অরিজিনাল মধু, এই মধুটা 1 থেকে 1.5 চামচ দিয়ে নেব। তা দেখো আমি ছেঁটে নেবো, ভালোভাবে মিক্স করে নেবো। তো দেখো গাইস কি হচ্ছে, এখানে সকাল থেকে খাইনি, তো জোর করে খাওয়াই দিচ্ছে, গুড় আখের গুড় আর এটা কি টক দিয়ে। বাবারি, তো কেমন লাগছে খেতে? আমি খাবো না, বিশাল টক। তো দেখো কত সুন্দর মাখনের মতন হয়েছে, আমি আগের বার যেটা করেছিলাম মিক্সিতে করেছিলাম, তো অ্যালোভেরা জেলটা যেহেতু জল ছিল সেই কারণে মানে একদম জল হয়ে গেছিল, কিন্তু এটা দেখো কি সুন্দর মাখনের মতন লাগছে। দেখো কি সুন্দর লাগছে, তো চলো এবার মা দিদির মাথায় এটা অ্যাপ্লাই করবো। রোদ দূর, প্রচুর রোদ দূর, এখনই যাচ্ছে, উপরে গেলে ভালো হতো। তো ক্লিপ তো নাই, আমার ক্লিপটাই দিচ্ছি। হ্যাঁ বন্ধ করছি দাদা। তো এভাবে 1 ঘন্টা থাকবে, 1 ঘন্টা পর তোমাদেরকে একবার দেখো, একটু নিচু কর, আমাকে দেখা যাচ্ছে না, তো এইদিকে তাকা। তো 1 ঘন্টা পর মানে শ্যাম্পু করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, দেখা যাক কি হয়, হেয়ার স্পা হয়েছে না কি হয়েছে সেটা 1 ঘন্টা পর দেখা হচ্ছে। তো চলো, তো গাই চান্দান করে আসার পর দেখো আমরা দুজনই একটু স্টাইল মারছিলাম। তো যেটা বলছিলাম, ওর সেই হেয়ার স্পাটা করে দিয়েছি, তো তোমরা দেখো হেয়ার স্পা করে ওর চুলটা কতটা সফট হয়েছে, ও নিজেই বলছে খুব সফট হয়েছে। আর এটা আমরা অনেকবারই দিয়েছি, এটা যে ফার্স্টবার সেটা না, আমরা প্রত্যেক সপ্তাহে না হলেও 2 সপ্তাহ অন্তর দিই, মাসে একবার হেয়ার স্পা করি কিংবা অন্য অন্য কোনো একটা কোনো না কোনো টিপস করি। এবার ও যেহেতু গঙ্গাসাগরে যাবে সেই কারণে একটু আগে, তার আগে একটু হেয়ার স্পা করে দিলাম, যাতে চুলটা ভালো স্টাইল মারতে পারে ছেড়ে ছেড়ে। তো চুলটা খুব সুন্দর সফট হয়েছে, তোমরা হয়তো মানে ভিডিও থেকে ক্যামেরার থেকে বুঝতে পারছো না, আর চুলটা যেহেতু একটু কুকড়ানো সেই কারণে সেই এটা আসছে না, তো খুব সুন্দর ইয়ে হয়েছে, তাই না? মানে বেশ একটা আলাদা একটা ইমেজ লাগে, সেইভাবে হয়নি কিন্তু হয়েছে, বাড়িতে আমি যতটুকু পারি করি। তো
তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো চলো, তোমরা সবাই শীতের দিনে ভালো থেকো। সামনে বামনি আসছে, তো বামনিতেও দেখা হচ্ছে, আশা করছি বামনিতেও একটা ভিডিও আনতে পারবো, কতদূর কি হবে জানি না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো। কথা সব গুলিয়ে যাচ্ছে, তো চলো তোমরা ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো টাটা।